সঙ্গে তন্ময়তে আজ আমি তন্ময়, তন্ময় দত্তগুপ্ত। একদিকে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ, অন্যদিকে ভোটের উত্তপ্ত সন্ত্রাস। করোনায় বহু মানুষের প্রাণ যাচ্ছে, একদিকে হিংসার বলিও হচ্ছেন বহু মানুষ। এই অবস্থায় আমি আপনাদের নমস্কার বা স্বাগত কিছুই জানাতে পাচ্ছি না, আপনারা আমাকে মার্জনা করবেন, মার্জনা করবেন বন্ধুরা। শক্তি চট্টোপাধ্যায় তার একটি কবিতায় লিখেছিলেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষ ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। সত্যি এখন আমাদের পাশে দাঁড়ানোর সময় এসেছে। একটু আগে ভোটের কথা বলছিলাম, এই ভোট উত্তপ্ত রাজনীতি, রক্তপাত, হানাহানি আমাদের দেখে যেতে হচ্ছে, আমাদের অসহায় অবস্থায় দেখে যেতে হচ্ছে। করোনায় হাজার লক্ষ মানুষের মৃতদেহ, তবু আমাদের কিচ্ছু করার নেই, শুধু মনে মনে আমরা পাশে দাঁড়াতে পারি বা সশরীরে আপনাদের খামন সাহায্যের হাত বাড়াতে পারি। এই ভোট নিয়ে বহুকাল আগে একজন ব্যঙ্গাত্মক গান লিখেছিলেন, গান বললে একটু ভুল হবে, তিনি ছড়া লিখেছিলেন, মুখে মুখে হেয়ালি, হাস্য কৌতুক মুখে মুখে তিনি রচনা করতেন। তিনি দাদা ঠাকুর ওরফে শরৎচন্দ্র পণ্ডিত। আমরা শরৎচন্দ্র পণ্ডিতকে মনে রাখি না, রাখারই কথা। বঙ্কিমচন্দ্র তো বলেই ছিলেন, বাঙালি আত্মবিস্মৃত জাতি, তাই সেটা আমরা বারবার প্রমাণ করছি, আমরা আত্মবিস্মৃত জাতি। দাদা ঠাকুর ওরফে শরৎচন্দ্র পণ্ডিত ছিলেন একাধারে সাংবাদিক, কথাশিল্পে তার অবদান অনস্বীকার্য। আজ এই বিষয় নিয়ে, দাদা ঠাকুরকে নিয়েই আমরা আলোচনা করব, শরৎচন্দ্র পণ্ডিতকে নিয়ে শ্রদ্ধেয়। আমাদের সঙ্গে আজ আলোচনায় আছেন বন্ধু অধ্যাপক দেবাশিস মজুমদার। কথাশিল্প, সাংবাদিকতা এবং ব্যঙ্গাত্মক সঙ্গীত, এই তিনটি বিষয়ে উল্লেখ করলেই প্রথমেই যার নামটা মনে আসে তিনি হচ্ছেন শরৎচন্দ্র পণ্ডিত ওরফে দাদা ঠাকুর। 27 এপ্রিল 1879 খ্রিস্টাব্দে তার জন্ম, বীরভূম জেলার নলহাটির অন্তর্গত শিমলান্ডি গ্রামে তার মাতুলালয়ে। এবং খুবই অদ্ভুত ব্যাপার, খুব বিরল ঘটনা, যেটা খুব কম মানুষের সঙ্গেই ঘটে, শরৎচন্দ্র পণ্ডিতের বা দাদা ঠাকুরের মৃত্যুদিনও কিন্তু ওই একই 27 এপ্রিল, সালটা 1968। বাংলার কথাশিল্পের ইতিহাসে দাদা ঠাকুরের অবদান অসামান্য, এবং দাদা ঠাকুরকে বাদ দিলে বাংলার কথাশিল্পের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। মানে এত সুন্দরভাবে কথাকে সাজাতে পারতেন, কথা নিয়ে খেলা করতে পারতেন, বিভিন্ন ঘটনায় বিভিন্ন উদাহরণে সেইগুলো উঠে এসছে। তবে তার আগে তার জীবন চরিত্র সম্পর্কে জাস্ট দু এক কথা একটু বলে নিচ্ছি। ছোটবেলায় খুব অল্প বয়সে বাবা হরিলাল পণ্ডিতকে হারিয়েছিলেন, 1.5 বছর তখন মাত্র তার বয়স। মা তারাসুন্দরী দেবীও তাকে ছেড়ে অমর্ত্যলোকে গমন করেন যখন তার মাত্র 8 বছর বয়স। কাকা রসিকলাল পণ্ডিতের স্নেহে এবং শাসনে তিনি বড় হয়েছেন, এবং খুব সহজ সরল জীবনযাত্রাকে সামনে রেখে বেঁচে থাকতে শিখেছিলেন, যেটাকে আমরা ইংরেজিতে বলি সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। তার একটা বড় উদাহরণ কিন্তু দাদা ঠাকুর স্বয়ং। সারা জীবন গায়ে কাপড় ধুতি পরেই তিনি কাটিয়েছেন, কোনোদিন পায়ে জুতো পরেননি। এই প্রসঙ্গেও তার মানে কথাশিল্পের একটা উদাহরণ রয়েছে। কোনো এক উচ্চপদস্থ ব্যক্তি তাকে কোনো একবার জিজ্ঞেস করেছিলেন, সম্ভবত কোনো পুলিশ কর্মী, যে আপনি পায়ে জুতো পরেন না কেন? তাতে তিনি সহাস্যে তাকে জবাব দিয়েছিলেন, তোমরা জুতো পরো তাই তোমরা জুতোস্থ, আমি খালি পায়ে থাকি তাই আমি পদস্থ। মানে এইভাবে কথাকে নিয়ে খেলা করা, এটা তিনি অবলীলায় অনায়াসে অক্লেশে করতে পারতেন। তার সাংবাদিকতা জীবনে, তার গানে, তার ছড়ায় সর্বত্র এই কথাশিল্প ছড়িয়ে রয়েছে। এই প্রসঙ্গে আরও কয়েকটি উদাহরণ রয়েছে, যেমন শোনা যায় যে সুভাষচন্দ্র বসুকে তিনি একবার বলেছিলেন যে তুমি একমাত্র ইংরেজদেরকে তাড়াতে পারবে, কারণ তার নামটা হচ্ছে সুভাষচন্দ্র বসু, তার নামের প্রথমেও সু শেষেও সু, ফলে তার জুতোর বাড়ি খেয়ে ইংরেজরা এক সময় না এক সময় ভারতবর্ষ ত্যাগ করবেই।
তো এইরকম ব্যঙ্গাত্মক শ্লেষাত্মক বক্তব্যকে কথার ভাঁজে সহজ সরলভাবে অথচ কি সুন্দর ব্যঙ্গাত্মকভাবে প্রকাশ করতে তিনি পারতেন, এবং সারা জীবনব্যাপী তিনি এই কাজ করে গেছেন। শুধু তাই নয়, তার যে সঙ্গীত, সেই গান তিনি যখন রচনা করেছেন, সেই গানের মাধ্যমেও তার এই বক্তব্যগুলো উঠে এসেছে। তার এই গানের কথাগুলো শুনলেই বোঝা যায় যে কিভাবে তিনি তার কথাশিল্পকে ব্যবহার করেছেন। দেমা আমায় রাজা করে এই গানটি রামকুমার চট্টোপাধ্যায়ের গলায় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল, বা টাকার শতনাম, এটিও পরবর্তীকালে রামকুমার চট্টোপাধ্যায় গিয়েছিলেন। এবং দেমা আমায় রাজা করে গানটি সম্পর্কে স্বয়ং রামকুমার চট্টোপাধ্যায় বলেছিলেন যে উনি রেকর্ডিং করে বেরিয়ে আসছেন, সেই সময় দেখেন দা ঠাকুর বসে আছেন। মানে শরৎচন্দ্র পণ্ডিত দাদা ঠাকুর থেকে কখনো দা ঠাকুরও হয়ে যেতেন, এতটাই মানুষের কাছে তিনি আপনার ছিলেন। তো রামকুমার চট্টোপাধ্যায় বলছেন যে দা ঠাকুর বসে আছেন, আমাকে দেখে জিজ্ঞেস করলেন তোমার রেকর্ডিং হয়ে গেল, গান হয়ে গেল? তখন বললেন হ্যাঁ হয়ে গেল। তো কী গান গাইলে? তখন যে গানটি তিনি গেয়ে এসছেন সেই কথা রামকুমার চট্টোপাধ্যায় বলেছেন। তো তার পরিপ্রেক্ষিতে রামপ্রসাদী গানের কথা উঠে এসছে, তো দা ঠাকুর তখন তাকে জিজ্ঞেস করছেন তুমি যদি রামপ্রসাদী গাও তখন তুমি আমার রামপ্রসাদী গাও, আমার লেখা রামপ্রসাদীও গিয়ে দেখো। এবং সেই সময় সেখানে উপস্থিত ছিলেন সুরেশ চক্রবর্তী, তিনিও রামকুমার চট্টোপাধ্যায়কে বলেন যে তুমি দা ঠাকুরের রামপ্রসাদী গান একবার গাও। তো সেই থেকেই দেমা আমায় রাজা করে গানটি রামকুমার চট্টোপাধ্যায় গলায় আসে এবং অসাধারণ বিখ্যাত হয়েছিল। যেমন দাদা ঠাকুরের লেখনী, তেমন রামকুমার চট্টোপাধ্যায়ের গলা, দুয়ে মিলে এক অসাধারণ পরিবেশনা হয়েছিল এই দেমা আমায় রাজা করে। এরকম অনেক গান আছে, একটু আগে টাকার শতনাম গানটির কথা বললাম, এরকম বহু গান নিজের ভাষার মাধ্যমে, নিজের কথার মাধ্যমে এমনভাবে প্রকাশ করতে পারতেন, এমনভাবে তুলে ধরতেন যে মানুষ রীতিমতো মুগ্ধ হয়ে শুনত। সাধারণ মানুষের, জনমানুষের কাছে তার নিজের বক্তব্যকে তিনি সহজ সরলভাবে পৌঁছে দিতে পারতেন, তাদের সামনে তিনি নিজের বক্তব্যকে তুলে ধরতে পারতেন। তো এই বিষয়টি দাদা ঠাকুরের যে কথাশিল্প তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত, যেটা তার সাংবাদিকতা জীবনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রযোজ্য। তিনি যে পত্রিকাগুলো প্রকাশ করতেন, হ্যাঁ, জঙ্গিপুর সংবাদ বা বিদূষক বা বোতল পুরাণ, এইগুলোও কিন্তু ভীষণভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছতো। সাধারণ মানুষের বক্তব্যকে তাদের মতো করে সহজ সরল ভাষায়, ব্যঙ্গাত্মক রূপে, হাস্যরসাত্মক রূপে তিনি কিন্তু পৌঁছে দিতেন, এটাই তার শ্রেষ্ঠ কৃতিত্ব। তো সেই কারণেই মানে বাংলা কথাশিল্পের ক্ষেত্রে, রসসাহিত্যের ক্ষেত্রে দাদা ঠাকুর কিন্তু একজন মানে বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, একজন বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যার অবদান সর্বত্র ছড়িয়ে রয়েছে। কথাশিল্পের গানে, কবিতায়, সাহিত্যে সর্বত্র দাদা ঠাকুরের অবদান রয়েছে, এবং তার ভাষার এত সারল্য কিন্তু তার সঙ্গে এত মাধুর্য যে মানুষ তার টানে আকর্ষিত না হয়ে থাকতে পারতো না। তিনি কিন্তু একজন সমাজ সংস্কারকও, এই যে বক্তব্যগুলো তিনি তার গানে, তার লেখায় প্রচার করেছিলেন, তা মানুষকে সমাজ সচেতন করার জন্য, সমাজ রাজনীতি বিষয়ক সচেতন করার জন্য। এবং তিনি এটা বুঝেছিলেন যে সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে তাদের ভাষায়, তাদের মতো করে পৌঁছতে হবে, এবং সেইটা কিন্তু তিনি সেই সময় সাফল্যপূর্বক করতে পেরেছিলেন। ব্রিটিশ ভারতেও, বিশ শতকের প্রথম দিকেও ব্রিটিশ ভারতেও তিনি এটা করে দেখাতে পেরেছিলেন, স্বাধীনতা উত্তর যুগেও কিন্তু তিনি এই জিনিসটা বজায় রাখতে পেরেছিলেন। সেই কারণে সামাজিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ইতিহাসে তার এই অবদান কিন্তু ভীষণ রকমভাবেই অনস্বীকার্য। তার অবদান কথা সাহিত্যের গণ্ডি পেরিয়ে আমি বলবো মানুষের সাহিত্যে পরিণত হয়েছে, মানুষের সংস্কৃতিতে পরিণত হয়েছে, সেইটা কিন্তু তিনি তার সময় করে দেখাতে পেরেছিলেন। ফলে তার অবদান অবশ্যই 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 ভীষণ রকমভাবে অনস্বীকার্য।